এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি জিমেল অ্যাকাউন্টকে আপনারা টু স্টেপ ভেরিফাই করবেন। সো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা উপরে দেখবেন একটি প্রোফাইল অপশন রয়েছে, সেই প্রোফাইল অপশনে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের মোবাইলে থাকা প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো হবে। এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সো এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আপনারা একটু ডানে স্ক্রল করলে দেখতে পাবেন সিকিউরিটি এই অপশনটি, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি কিন্তু অফ রয়েছে। তো এটি অন করার জন্য আপনারা এখানে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনাদের সামনে এরকম একটি হোম পেজ ওপেন হবে। তো এরপর আপনারা একটু নিচে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাবেন গেট স্টার্ট, এই গেট স্টার্ট অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং কি এই যে ইন্টারফেসটি রয়েছে এটি হচ্ছে আপনি আদৌ কি আপনার মোবাইলটি চালাচ্ছেন কিনা সেটি কনফার্ম করার জন্য আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট কিংবা আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনাদেরকে দিতে হবে। তো দেওয়ার জন্য আপনারা এখানে জাস্ট কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। সো আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু দেখাচ্ছে আমার এই যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কয়টি ডিভাইসের মধ্যে অ্যাক্টিভ রয়েছে। তো এখানে আমার একটি ডিভাইসের মধ্যে অ্যাক্টিভ রয়েছে। তো এরপর আপনারা এখানের মধ্যে কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। সো এরপর নেক্সটে আমাদেরকে আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি ভ্যালিড হতে হবে, এবং কি আপনার এই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটি 6 ডিজিটের একটি কোড যাবে, ওটিপি কোড, সেটি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তাই অবশ্যই অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার আপনারা এখানে বসিয়ে দেন নিচে আপনারা টেক্সট মেসেজ এটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে সেন্ড বাটনটি দেখতে পাচ্ছেন, এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করলে আপনার যে নাম্বারটি আপনি এখানে দিয়েছেন সেই নাম্বারটিতে কিন্তু একটি 6 ডিজিটের ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আপনাদের ওটিপি কোডটি এখানের মধ্যে এন্টার করে দিবেন। এন্টার করে দেন আপনারা এখানের মধ্যে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম্বারটি ভেরিফাই হয়ে গিয়েছে। আমরা এখন জাস্ট এক ক্লিকেই কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন অন করে ফেলতে পারবো। নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন একটি অপশন রয়েছে, এই টার্ন অন অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সো এখন কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। আপনারা জাস্ট একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের নাম্বারের পাশে ভেরিফাই লেখাটি চলে এসেছে, এবং কি আমাদের এই অ্যাকাউন্টটি কিন্তু এখন সিকিউর, এবং আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু এখন ভেরিফাইড। সো এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমাদের এখানের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন অফ ছিল, বাট এখন কিন্তু এখানের মধ্যে টিক মার্ক চলে এসেছে, এবং কি আমাদের সময়টিও এখানে দেখিয়ে দিচ্ছে আমরা কতক্ষণে আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টটিকে আমরা ভেরিফাই করেছি। তো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবেই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টকে টু স্টেপ ভেরিফাই করে অবশ্যই সিকিউর করে নেবেন। আর অবশ্যই যদি দেখেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি সেটি যদি অন্য কেউ লগ ইন করার ট্রাই করে, কিংবা যদি আপনার যে জিমেল অ্যাকাউন্টটি সেটি যদি অন্য কারো ডিভাইসে লগ ইন থাকে, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, পাসওয়ার্ডটিকে পরিবর্তন করে দিবেন। আর কীভাবে একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন। তো আজকের জন্য ছিল ভিডিওটা এইটুকুই, দেখাবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।